আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাহমুদাস কিচেন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি মজাদার স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো কাঁচা কলার কাবাব। কাঁচা কলার এই কাবাবটি খেতে ভীষণ সুস্বাদু এবং উপকারীও। শিশুরা কিন্তু এমনকি বয়স্করাও কাঁচা কলার কিছু খেতে চায় না, তখন তাদেরকে এই কাবাবটি বানিয়ে খাওয়ালে তারা সহজেই দেখবেন খেয়ে ফেলবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে, চলুন দেখা যাক কিভাবে তৈরি করা যায় এই কাবাব। কাঁচা কলার কাবাব করার জন্য আমি নিয়েছি দুটো এরকম বড় সাইজের কাঁচা কলা। আপনারা চাইলে আরও বেশি নিলে সে অনুযায়ী পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। কাঁচা কলাগুলোকে দুভাগ করে কেটে পানি দিয়ে চুলায় সিদ্ধ করে নেব, ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। কলাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন এরকম হবে, পানি শুকিয়ে যাবে, এই অবস্থায় নামিয়ে ফেলতে হবে। চুলায় দু কাপ পানি বসিয়ে দিয়েছি, জ্বালিয়ে দিচ্ছি। এখানে এক কাপ পরিমাণ চিকেনের কিমা রয়েছে আর একটি আলুকে আমি কয়েক টুকরো করে নিয়েছি। পানিতে এই কিমা এবং আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। এরই মাঝে মশলাও দিয়ে দিব। এখানে আমি চার ভাগের এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ মরিচের, লাল মরিচের গুঁড়ো। লাল মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, কেউ ঝাল বেশি খেতে চাইলে বেশি পরিমাণে দিবেন আর কম ঝাল খেতে চাইলে কম পরিমাণে দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা ও জিরা গুঁড়ো। লবণ দিয়ে দিচ্ছি তিন ভাগের এক চা চামচ পরিমাণ। ঢাকনা দিয়ে ভালো করে এগুলোকে সিদ্ধ করে নেব। চিকেন কিমা এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন সেই একই পাত্রে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম খাবেন সেরকম দিবেন। আমি এখানে হাফ চামচের থেকে আর একটু কম ব্যবহার করেছি। সেদ্ধ কাঁচা কলাগুলোকে ছিলে দিব, চামড়া ছিলে দিচ্ছি। এখন এখন এগুলোকে ভালো করে কুচলিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি, দুটি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে আরও বেশি পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি এর সাথে যোগ করতে পারেন। দিয়ে দিচ্ছি একটি পাউরুটি, এটি পাউরুটির উপরের দিকটা দেখুন, ফেলে না দিয়ে আমরা কিন্তু এটাকে ব্যবহার করতে পারি। পাউরুটিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন এর সাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। এখন আবার ভালো করে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে। এই কাবাবের মাখাটা যত ভালো হবে কাবাবটা খেতে তত বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সুজি, সুজিটা দিলে কাবাবটা একটু মুচমুচে হবে। আমার মাখা হয়ে গেছে, এখন এটি আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পরে আমি এগুলোকে কাবাব আকারে গড়ে নেব। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে কাবাবটা দেখেন সেট হয়ে গেছে। এই যে দেখুন হাতে তেল মেখে নিয়েছি, এই তেল মেখে এগুলোকে কাবাব আকারে গড়ে ডুবো তেলে বা হালকা তেলে ভেজে নিতে পারেন। আবার চাইলে ডিমের মধ্যে কোটিং করে বিস্কিটের গুঁড়ায় গড়িয়ে ভেজে নিতে পারেন। আমি সেগুলো কিছুই করব না, আমি জাস্ট এইভাবেই করেই ভাজবো। এভাবে সরাসরি খেতেও ভালো লাগে ভীষণ। এভাবে তৈরি করে কাবাব আপনারা বক্সে ভরে ডিপে রেখে দিতে পারেন। এই কাবাব অনায়াসে 15 দিন থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকবে, আর চাইলে কাবাব আকারে গড়েও রেখে দিতে পারেন। আমি এভাবে করে এগুলো রেখে দিব। আর 10টির মতন কাবাব বানিয়ে নিয়েছি, এগুলো এখন ভেজে নেব। চুলায় আগে থেকে তাওয়া বসিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফ্রাই প্যানে ভেজে তুলতে পারেন। আমি অল্প তেলে ভাজবো সেজন্য তাওয়ায় করছি,
গ্যাসের এখন ভীষণ সমস্যা, দেখুন এই নিভু নিভু আগুনে করতে হবে আমাকে। গ্যাস কিন্তু চলে গেছে, আর এখানে যে কাগজের এখানে যে ময়লাগুলো দেখছেন, আমি কাগজ দিয়ে অলরেডি এই কাজগুলো করে থাকি, কি করব এখন গ্যাস নেই। কিন্তু রেসিপি দেয়া তো বন্ধ করলে চলবে না আপনাদের জন্য, এরই মাঝে মজার রেসিপি দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এখন তাওয়াটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এতটুকুতে হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেছে। এখন কাবাবগুলো আমি ভেজে নেব। বিসমিল্লাহ। তিন মিনিট পর কাবাবগুলোকে উল্টে দিতে হবে। এক পাশ একটু করে যদি না হয় তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যেতে পারে, এখনো কিন্তু নরম, কারণ আগুনটাও আমার নেই। এই যে এই পাশটা একটু করে হালকা হয়েছে এখন, তাই আমি উল্টে দিচ্ছি এগুলোকে। পাঁচ মিনিট পর আবার কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। 5 মিনিট পরে আবার উল্টিয়ে দিচ্ছি কাবাবগুলোকে। দেখুন কাবাবের কালার চলে এসেছে প্রায়, আগুন না থাকার কারণে একটু দেরি হচ্ছে, নয়তো 10 মিনিটে এই কাবাবটি হয়ে যায়। এখন আবার উল্টিয়ে দিচ্ছি 5 মিনিট পরে। এই যে কাবাবের কালারটা চলে এসেছে, হঠাৎ করে মেহমান এলেও কিন্তু আপনারা এটা তৈরি করে রাখতে পারেন। এখন কাবাবগুলো হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি, কিছু শসা দিয়ে দিচ্ছি চারপাশে। কাবাবের সাথে আসলে শসা না হলেই নয়, আপনারা অন্য গাজর টমেটো সব কিছু দিয়ে নিতে পারেন। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার কাঁচা কলার কাবাব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় তৈরি করবেন, সবাই মিলে এনজয় করবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে রিকোয়েস্ট করছি মজার মজার রেসিপি, সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।